আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সেকশনে এবারে একটি ছবি রয়েছে যার নাম চাবিওয়ালা। যে ছবিটি এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই মুহূর্তে ছবির দুই মুখ্য চরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, দুজনে কথায় ভীষণ ব্যস্ত, কিন্তু আমরা ছবি নিয়ে একটু শুনি। ছবির বিষয়বস্তু আমি শুনছিলাম যে তুমি বলছিলে একটু আগে, যেটা সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো। ছবির বিষয়বস্তু, গল্পের নাম চাবিওয়ালা, তো সেখান থেকে একটা বোঝা যায় যে একজন চাবিওয়ালা আছে, সে তালা খোলে। তো এই এই ব্যাপারটা আসলে প্রতীকী। চাবিওয়ালা আসলে মানুষের মনে তালা খুলতে আসে, বিভিন্ন মানুষ যেমন করে তার মনের বন্ধ দরজাগুলোকে রেখে দেয় আর তার আড়ালে থাকে, কোথাও প্রেমে, কোথাও আমাদের জীবনযাপনে, বাজারের কারণে সত্য বলতে পারি না, রাজনৈতিক জায়গা থেকে আমরা কথা বলতে পারি না, যে বিভিন্ন জায়গায় আমরা তালা মেরে দিচ্ছি আস্তে আস্তে। এই 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 মুক্তিটা তো আর কর্পোরেট বা রাষ্ট্রীয় অর্থে আর মুক্তি সম্ভব নয়, কারণ ওখানে আমরা বেঁধে গেছি। কিন্তু যদি দর্শনগত জায়গা থেকে দেখি, মনের জার্নি থেকে দেখি, তো সেখান থেকে এই চাবিওয়ালা তার প্রেমিকাকে খুঁজতে এসে শহরে, যার বিয়ে হয়ে গেছে, তারা একসময় প্রেম করতো, খুঁজতে এসে সে যে মানুষগুলোকে মিট করছে, যাদের বাড়ির তালার জন্য চাবি তাকে বানাতে হবে, সে দেখে যে প্রত্যেকের মধ্যে না তালা মারা আছে, তার নানা অর্থে, কেউ বড় লোক, কেউ সাধারণ মানুষ, কেউ গরিব। কিন্তু যখনই সেখানে যাচ্ছে দেখছে এই মানুষগুলো নিজেকে তালা মেনে রেখেছে। তো এই বিষয়টার উপর দিয়ে, এই তালাগুলো খোলার বিষয় দিয়ে, আর ওর সহজতা সরলতা দিয়ে ও যেভাবে দুনিয়াকে ব্যাখ্যা করে, পৃথিবীকে ব্যাখ্যা করে, এবং সেখানে তার উল্টো দিকের মানুষগুলো তার তাদের জটিল অবস্থান থেকে তার ওই সরল মুক্তির কথাগুলোর বা তার যাপন এবং তার বিশ্বাস যে প্রেমিকাকে সে খুঁজে পাবে, যার আসলে একটা বিয়ে হয়ে গেছে, সে এখন অন্য সমস্যায় আছে, তার স্বামী তার সংসার নিয়ে সে অন্য একটা যন্ত্রণায় ভুগছে, তো সে তার সহজ বিশ্বাস নিয়ে খুঁজে খুঁজে বেড়ায় এবং মানুষগুলোর মধ্যে ওই চাবিগুলো খুলতে খুলতে যায়। এটাই মূলত গল্পের প্রতীকী সাবজেক্ট বলতে পারো। তাহলে এই প্রতীকী বিষয়ের উপরই আমার পরের প্রশ্নটা, এইভাবে নিজেদেরকে কখনো আটকে রেখেছো? মানে বিভিন্ন বিষয় হতে পারে, তুমি অনেকগুলো বিষয়ের কথা বললে, তোমার কাছেই প্রথমে আসি, মানে তালা বন্ধ করে পরিস্থিতির চাপে নিজেকে কখনো রাখতে হয়েছে? আমার মনে হয় সবাইকে রাখতে হয়, সবাইকে রাখতে হয়। এই যে আমাদের ঘাড়ের উপর একটা ট্যাগ দেওয়া হয়, ম্যান ইজ এ রেশনাল সোশ্যাল বিইং, থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কারণে একটা সাধারণ একটা সমাজ ব্যবস্থার মধ্যে থাকার, ধরুন আমাদের উপর তো প্রচুর সমাজের বাধা বিপত্তি, মানে প্রচুর নিয়মের নিগড়ে আমরা বাঁধা, তো চাইলেও আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবো না। মানে এখন যদি আমার নন্দন চত্বরে নাচতে ইচ্ছা করে, আমি আর কৌশিক যদি গান চালিয়ে নাচি, লোকে বলবে পাগল হয়ে গেছে রে। হ্যাঁ, আমরা নেচে যেতে পারি, কিন্তু লোকে বলবে মাথাটা গেছে খারাপ। আমরা নেচে যেতে পারি বলেই কিন্তু আমরা আলটিমেট এই এই অভিনয় শিল্পীর জীবনে নিজেকে ভাসিয়ে দিয়েছি, এটা একটা সত্যি কথা। একদমই তাই, কারণ এরকম এরকম পরিস্থিতি হয়তো হয়, যদি এখন ক্যামেরা থাকে, যদি আমরা গেরিলা শুটিং করি, আর যদি আমাদের কোনো সিকোয়েন্স থাকে যে আমাদের এক্ষুনি নাচতে হবে, তাহলে আমরা না ভেবে নেচে দিতে পারবো। আমার মনে হয় এইটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং দিক, যে যখন অভিনয় করি তখন এই যে তালাগুলো আছে আমাদের এমনি জীবনে চাপানো, সেইগুলো কিন্তু খুলতে শুরু করে অদ্ভুতভাবে, সেটা একটা খুব অদ্ভুত মধ্যে আমরা বাঁচি, মানে বেঁচে থাকার রসদগুলো মনে হয় কোথাও খুঁজে পাই। যাই হোক, এই ছবিটা কতক্ষণের সেটা যদি? ছবিটা দু ঘন্টা, প্রায় দু ঘন্টা, এক ঘন্টা পঞ্চাশ। এবং দেখার উপায় কি, মানে চলচ্চিত্র উৎসব ছাড়া ছবিটা মুক্তির কোনো কি সিদ্ধান্ত কিছু হয়েছে? আমরা যতদূর জানি যে এটা সামনের বছরের গোড়ার দিকে মুক্তির চেষ্টা চলছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ছবি। আমরা 17-তে শুটিং শুরু করেছিলাম, 17-18 শুট করেছি, 19-এ ডাব করেছি, তারপর পোস্ট প্রোডাকশন চলেছে লকডাউন, তো প্রায় 4.5 বছরের জার্নি একটা ছবিটার। তো সুতরাং ন্যাচারালি কোনো একটা এস্টাবলিশ প্রোডাকশন হাউসের ছবি মুক্তিটা যতটা ইজি হয় বা ছবিটা বানানোটা আমাদের তার তুলনায় 100 গুণ বেশি হার্ডশিপ। কিন্তু এবার এখন যেহেতু 19টা চলচ্চিত্র উৎসবে অলরেডি ঘুরেছে এবং বহুবিধ পুরস্কার পেয়ে গেছে, এখানে এত একটা প্রেস্টিজিয়াস ক্যাটাগরিতে আমরা রয়েছি, তো সুতরাং আমরা এবং প্রচুর মানুষ ছবিটা রিলিজ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন বলে আমরা শুনেছি, সুতরাং আমার মনে হয় ডিরেক্টর এবং প্রোডাকশন টিম এটা ঠিক করবেন যে কিভাবে রিলিজটা হতে পারে। তবে আশা করছি সামনের বছরের শুরুর দিকেই দেখা যাক, সামনের বছরটাই আমরা আশা করে আছি, কারণ আমাদের চাবিগুলো মনে হচ্ছে খুলবে সামনে বছর, তারাগুলো খুলবে, দেখা যাক।